এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। একটা বিপদ কাটিয়ে এসে এই ছাই পাশ করে নিয়ে বসে পড়েছিস। ডার্লিং, তুমি তোমার প্রেসারের ওষুধ খাচ্ছ তো? না, সেটাও ভুলে যাচ্ছ। অমনি আমার ওষুধ নিয়ে পড়লি, এই উত্তর হলো? ওই দেখো কি রে, জিজ্ঞেস করছি তোকে, উত্তর দে। আরে না না মিস্টার অগ্রওয়াল, আপনি কিছু চিন্তা করবেন না, আয়ুষ আপনার পার্টিতে ডেফিনেটলি যাবে। হ্যাঁ, আপনি তো জানেন যে ও বিট মুডি, তাই এরকম কথা আপনাকে বলেছে। না না, আমি আপনাকে কথা দিচ্ছি যে আয়ুষ আপনার পার্টিতে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ফাইন। ওকে ওকে, বাই। কি হলো, তুমি নাকি বলেছো যে মিস্টার আগরওয়ালের পার্টিতে তুমি যাবে না? আয়ুষ খুব ভালো করে জানে কোনটা ওর জন্য ভালো। কি, তাই তো আয়ুষ? আমি আগরওয়ালের কথায় উঠা বসা করা মেয়েগুলোর মতো নই ভালো না, যে ডাকলেই যেতে হবে। ওয়ান্ডারফুল। ও নাকি তোমার সব কথায় একেবারে উঠা বসা করে, তোমার সব কথা শোনে না, ও কারোর কথা শোনে না, ও নিজের মর্জি মতো চলে, নিজের ইচ্ছে মতো চলে। আমাদের মান সম্মান একেবারে জলাঞ্জলি যাচ্ছে। এভাবে বলো না ওকে, ও যথেষ্ট পরিশ্রম করে। ও কি এমনি এমনি সুপারস্টার? এমনি এমনি ওর ছবিগুলো হিট হিট? তুমি শুধু হিটের হিসেবটাই রাখছো, আর ফ্লপগুলো? আচ্ছা নীল, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই আয়ুষ রিসেন্টলি কতগুলো শ্যুট থেকে মাঝপথে বেরিয়ে এসছে, বা কতগুলো মিটিং ক্যান্সেল করেছে, বা কতগুলো শ্যুটে কল টাইমের অনেক পরে ফ্লোরে গেছে? সেই হিসেবটা তুমি এক কাজ করো, তোমার আন্টিকে দাও, ওনার দরকার রয়েছে জানবার। দিস ইজ নট ফেয়ার। কবে আয়ুষ একটু রাগ করে কি করেছে সেটা সবসময় ওকে শোনানোর তো কোনো দরকার নেই, ও তো রেসপন্সিবল। কতদিন আর ওকে এভাবে আড়াল করবে মধু? ওর ইররেসপন্সিবিলিটি প্রত্যেক দিন নিউজ পেপারে আসছে, একদিন অন্তর একদিন ও একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ছে। তাতে ক্ষতি তো কিচ্ছু হচ্ছে না, নেগেটিভ পাবলিসিটিও তো একটা পাবলিসিটি, বদনামেও নাম হয়। তোমার এই অ্যাটিটিউডের জন্য একদিন আমরা ডুববো। তোমার ধারণা আছে যে কিভাবে আমার গুডউইলটা নষ্ট হচ্ছে? গুডউইল তোমার? রিয়েলি? কি বলতে চাইছো কি তুমি? এই যে এত বড় বিজনেসটা তোমার আছে, এটা কার জন্য? এই আয়ুষ কুমারের নামের জন্যই তো? এত বড় কথা তোমার? তাই যদি হয় তাহলে সেটাকে ধরে রাখবার মতো যোগ্যতা তোমার নেই আয়ুষ। তুমি জানো যে তুমি শুটিং ছেড়ে চলে এসেছো বলে মিস্টার পোদ্দার প্রোডিউসার অ্যাসোসিয়েশনের তোমার নামে কমপ্লেন করবে বলে আমাকে হুমকি দিচ্ছে। তুমি এখন একটুখানি, তুমি চুপ করো, চুপ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না, সত্যি কাউকে শুনতে দাও। তাহলে যদি ব্যাসোধরায় যেমন মা ছিল, তার ছেলে তো তেমনি হবে। তুমি
আমার তুলনা করবে না, সেটা আমি সহ্য করতে পারি না। আয়ুষ, আয়ুষ কি ভালো মা? তোমাদের রেপুটেশন যেটা আমার জন্য নষ্ট হচ্ছে, ভুলে যেও না সেটা আমি তৈরি করেছি। আজ পর্যন্ত আমি কিছু ফ্রিতে পাইনি, এই পজিশনটা যে আমি বানিয়েছি না, কষ্ট করে বানিয়েছি, আর যদি সেটা নড়ে যায় সেটাকে ফিক্স আমি করব। কেউ আমার জন্য স্ট্যান্ড নেয়নি, সো প্লিজ আগে নামানোর চেষ্টা করো না। তার মানে তুমি মিস্টার আগরওয়ালের পার্টিতে যাবে না? এই যে তুমি বললে না, তোমার নাম, ডাক, ক্ষমতা, যশ, এই সব কিছুকে মেনটেন করতে গিয়ে আমাকে কতটা পিয়ার করতে হয় তোমার কোনো ধারণা আছে? আগরওয়ালের পার্টিতে যেতে হবে পিয়ার করার জন্য, তো নিশ্চয়ই যাব। তোমাকে আমার জন্য ভাবতে হবে না, তোমার পিয়ার হয়ে যাবে। এটা কি ঠিক হলো? না, হলো নাই। তুমি আসলে মাঝে মাঝে ভুলে যাও যে আয়ুষ আর ছোট্ট আয়ুষ নেই, ও বড় হয়েছে, ও এখন সুপারস্টার। তুমি তো, আমি যে ওর মধ্যে ওর মতো মায়ের ছায়া দেখতে পাই, আমি আমাকে নিয়ে মধুমিতাকে তুমি সন্দেহ করছো? যে মেয়েটা ক্যারিয়ারের তুঙ্গে, তার দিদির মুখের দিকে তাকিয়ে সে তার দিদির সংসার, দিদির বাচ্চাকে সামলাচ্ছে,